রাজ্য বিজেপি সভাপতিকে গ্রেফতারির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। রবিবার বনগাঁয় মিছিল করে তারা, বাটার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বনগাঁয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করল বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বিকেলে জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে কর্মীরা। বাটার মোড়ে এসে মিছিল শেষ হয়, সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। উল্লেখ্য, হাওড়ার অগ্নিগর্ভ এলাকায় যাওয়া রুখতে সুকান্ত মজুমদারকে এক প্রকার গৃহবন্দী করে পুলিশ। সেই বাধা টপকে হাওড়া যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। বিজেপি অভিযোগ করে, সংখ্যালঘুদের তোষামত করে রাজ্যকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সরকার। বিজেপি কর্মী সুরজিৎ সরকার বলেন, রাজ্য পুলিশ প্রথমে আমাদের সভাপতিকে গৃহবন্দী করে, পরে তাঁকে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। গত শুক্রবারে হাওড়াতে যে ঘটনাটা ঘটেছে, তারপরে ওখানে বহু পরিবার যারা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি সেই স্থলে ঘটনাস্থলে যেতে চাইছিলেন। তখন গতকাল নির্লজ্জভাবে বাংলার এই পুলিশ প্রশাসন যারা সুকান্ত মজুমদারকে প্রথমে গৃহবন্দী করে এবং তারপর আটক করে, তো পশ্চিমবঙ্গে এই অনাথ মানে অনভিপ্রেত যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে বর্তমান শাসক দল, তারই প্রতিবাদে এবং আমাদের রাজ্য সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টি বনগাঁ পৌরমণ্ডলের পক্ষ থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।